মৃত্যু কামনা ইসলামে যে কারণে নিষিদ্ধ হিলটেক্স বিষয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি শেখ আসমাক্তার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবের মৃত্যু নির্ধারিত কেউ চাইলেও এর এক মুহূর্ত আগে অথবা পরে মারা যাবে না মৃত্যুর বিষয়টি পুরোপুরি আল্লাহ তাআলার অধীনে এতে কারো কোনো ইচ্ছাধিকার নেই পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এমনকি মুহূর্ত কাল ত্বরান্বিত করতে পারবে না সূরা নাহল আয়াত 61 মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর নির্ধারিত সময় এলে পৃথিবীর কোনো ক্ষমতাধর চাইলেও এ থেকে পালাতে পারবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুউচ্চ সুদূর দুর্গে অবস্থান করো সূরা নিসা আয়াত 78 আরো বর্ণিত হয়েছে আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক অবহিত সূরা লোকমান 31 আয়াত 34 পরকালের প্রস্তুতি মৃত্যুর পরে মানুষের সাথে তাই ঘটবে যা সে পরকালের জন্য পৃথিবী থেকে অর্জন করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু এর বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়িতকে দাফন শেষে যখন তার পরিবারবর্গ ও সঙ্গী সাথীরা ফিরে যায় এবং তাদের জুতার আওয়াজ মাইয়িত অবশ্যই শুনতে থাকে তখন দুজন ফেরেশতা আসেন ও তাকে উঠিয়ে বসান অতঃপর যদি সে মুনাফিক ও কাফের হয় তখন তাকে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলবে আমি জানি না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তাকে বলা হবে তুমি তোমার জ্ঞান দিয়ে উপযোগী পাঠ করেও জানতে চেষ্টা করনি ইবনে মাজাহ হাদিস 4272 মিশকাত হাদিস 138 পরকালের প্রস্তুতির জন্য মানুষকে নেক আমল করতে বলা হয়েছে বর্ণিত হয়েছে আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি সূরা জারিয়াত আয়াত 56 জীবন থেকে নিরাশ হতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা উচিত কখনো হতাশা বা দুরাশা বোকা কোনো মুমিনের কাম্য নয় কারণ হতাশা মানুষকে জীবনের আনন্দ ও স্বাদ থেকে দূরে সরিয়ে রাখে হতাশা থেকে মানুষের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে অধৈর্য হয়ে নিজের মৃত্যু কামনা করে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জীবন থেকে নিরাশা হতে এবং মৃত্যু কামনা করতে স্পষ্ট নিষেধ করেছেন দীর্ঘ জীবন কল্যাণের বয়ে আনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কিছুতে মৃত্যু প্রত্যাশা না করে এবং মৃত্যু আসার আগে তার জন্য দোয়াও না করে কেননা যখন তোমাদের কেউ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় আর মুমিনের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণের বয়ে আনে মুসলিম হাদিস 6995 হতাশা গিরে ধরলে আল্লাহর কাছে যা চাইবেন আরেক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ বিপদ আপদের সম্মুখীন হলে যেন কোনোভাবে মৃত্যু কামনা না করে আর কেউ যদি এমন অবস্থায় পড়ে যে তাকে মৃত্যু কামনা করতেই হয় তবে সে এভাবে দোয়া করবে আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরান লি অর্থ হে আল্লাহ যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে জীবিত রাখুন আর যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমার মৃত্যু দান করুন বুখারি 5671 মুসলিম 2680 মৃত্যু কামনা নিষিদ্ধ যে কারণে হাদিসে আরো বর্ণিত হয়েছে তোমরা মৃত্যু কামনা করবে না নেককার মানুষ হলে সে বেঁচে থাকলে আরো বেশি নেক কাজ করতে পারবে সে যদি গুনাহগার হয় হয়তো সে তওবা করে গুনাহ থেকে ফিরে আসবে বুখারী মিশকাত 1598 দুনিয়াতে শাস্তি প্রার্থনা অনুষিদ্ধ দুনিয়াতেও শাস্তি প্রার্থনা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে সে বলল হে আমি বলেছিলাম হে আল্লাহ আপনি পরকালে আমাকে যে সাজা দিবেন তা এ ইহকালে দিয়ে দিন সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে না তুমি এমনটি বললে না কেন হে আল্লাহ আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান কর পরকালেও আর জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো তিনি বর্ণনাকারী বলেন তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন মুসলিম হাদিস 6728
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনও চাপতে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করার ঠিকানা healthtechsvision@gmail.com। করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন, নিজেদের সুরক্ষিত রাখুন। আল্লাহ হাফেজ।